কারখানার বিষাক্ত গ্যাস লিক করে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম কমল মণ্ডল। পাশাপাশি আরও চার শ্রমিকের আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে কোলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা চলছে। ঘটনাটি ঘটেছে হুগলির পোলপায়। কারখানার বিষাক্ত গ্যাস লিক করে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম কমল মণ্ডল, বাড়ি পোলবা থানার রাজহাট ভাটুয়ায়। ঘটনায় আরও চার শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক, তাদের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, পোলবার রাজহাট দিল্লি রোডের ধারে একটি সিসার বাট তৈরির কারখানায় কাজ করত কমল। বৃহস্পতিবার দুপুরে ওই কারখানায় একটি মেশিন বিকল হয়ে পড়ে, এরপরই গ্যাস লিক করে অসুস্থ হয় কমল সহ আরও চার শ্রমিক। অসুস্থদের প্রথমে ব্যান্ডেল ESI, পরে অন্যত্র নিয়ে গেলেও শারীরিক অবস্থার উন্নতি হয়নি, তাই শেষে পাঁচজনকেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে সেখানেই মৃত্যু হয় কমলের। সেদিন তো বলতে গ্যাসের মেশিন নাকি খারাপ হয়ে গেছিলো, কি সেই মেশিনের কি কাজ, আমরা তো চোখে দেখিনি, আমরা তখন বুঝতে পারছি না কি জিনিসটা। এবার যতজন কাজ করছিল পাঁচজনই সবাই অসুস্থ, কেউ কারোরটাই বলতে পারছে না কি হয়েছে। ওই জায়গাটা পাঁচজনই ছিল অসুবিধা, সেই মিশে গ্যাসটা ঢুকে গেছে, তো রক্তের সাথে মিশে গেছে। এবার সেই কিডনিটা পুরো ড্যামেজ হয়ে গেছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে, ব্রেনে প্রথম ব্রেনে অ্যাটাক হয়ে গেছে, ব্রেন থেকে সরা ছড়িয়ে ছড়িয়ে পড়েছে। 6টা থেকে ডিউটি, 5:30 পৌঁছে নাগাদ ডিউটি, ওখান থেকে 6টার মধ্যে চলে যায়, গিয়ে 6টা থেকে ডিউটি শুরু হয়, 6টা থেকে 2টা পর্যন্ত। এবার ছুটি হবে, দুটোই ছুটি হয়, 1:30 নাগাদই ঘটনাটা ঘটেছে। আমরা খবর পেয়েছি 3টের সময় টাকেই ঘটনা ঘটেছে, তখনই ওরা সব ধরে চান ফান বলছে, আমি চোখে দেখতে পাচ্ছি না, চোখে আমার যেন কেমন একটা হচ্ছে, নাকে নিঃশ্বাস নিতে পাচ্ছি না, তখনই বলে ওরা সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে এসছে, ডাক্তার তো এসআইতে পাঠিয়ে। এবার মেশিন খারাপ, মেশিনও ঠিক করেনি, সেখানে মেশিন যখন খারাপ হয়েছে সেখানে লেবারদেরই বা কাজ দেবে কেন, সেখানে লেবারদের পাঠাবে কেন, মেশিনটা ঠিক করে তবেই কাজটা দেওয়া উচিত ছিল ওদের। সেই তো ওদের তো এখানে উচিত ছিল না, আইডিয়া নেই না, সেরকম ভাবে পড়াশোনা জানে না, এরা কি করে জানবে যে এরকম হবে, মেশিনটা খারাপ এখানে দেওয়া উচিতই ছিল না। লাইফটা যেন আমার মেয়ের ভবিষ্যৎটা ঠিক, ওর ভবিষ্যৎ। ঘটনার পর গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন কারখানার চার শ্রমিক দীননাথ বাউরি, অভিজিৎ মুন্ডা, উত্তম মান্না এবং নবকুমার পাখরে, সব মিলিয়ে গ্যাসের আতঙ্কে আতঙ্কিত ওই কারখানার শ্রমিক মহল। যেটা হয় হওয়ার পর আমাদের যে ভাইব্রেশনটা খুলে পড়ে যায়, সেই জায়গায় মালটা ছিল, মালটা খালি করার জন্যে লোক লাগাতে কি খালি করে আবার ওই এটাকে নিচে নামিয়ে আবার ঝাল ফাল দিয়ে চেক করা হবে, এখনও বাইরেই আছে। সেই মালটাকে এবার খালি লেবার দিয়েই করতে হবে, আমাদেরকেই করতে হবে, আমরা খালি করছিল, খালি করতে গিয়ে এই হ্যাঁ সেই পাঁচজন কাজ করছিল, সেই পাঁচজনই এই ব্যাপারটা হয়েছে। এবার মানে নাকে ঢুকেও চাই, যে কোনো আমরা সবসময় নাক এই পড়েই থাকি, যে কোনো কারণের জন্যই হয়ে গেছে। নিউজ আজ বাংলা, ব্যান্ডেল।